ওটা কাঁচা মরিচ উপর দিয়ে বসিয়ে দিলাম। খোলা যা পিঠা বানাচ্ছি, তো সকালবেলা সবাই আম দিয়ে খাচ্ছে। রাত্রে চাল ভিজিয়ে রেখেছিলাম আতপ চাউল, তো এখন একটু লবণ আর ডিম দিয়ে ইয়ে করে ব্লেন্ডার করে নিয়েছি। তো ওখানে একটু সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়েছি, একেবারে সামান্য পানি। ব্লেন্ডারের ওই মগের ভিতরে প্রায় 2 কাপ পরিমাণ চাউল আছে, ওইখানে আমি চা চামচের 4/4 1/2 বেকিং সোডা দিয়েছি আর 1টা ডিম দিয়েছি। কত সুন্দর হয়ে গেছে দেখুন। এটা আম দিয়ে খেতে যে দারুণ মজা লাগছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। হলো খোলা যা পিঠা, দুই চুলাই বানিয়েছি এতক্ষণ, হয়ে গেছে পিঠাটা, আর বানাবো না, চুলা অফ করে দিয়েছি। শেষ বালো যার সব বালো তার। দারুণ লাগছে খেতে। চিকেন বিরিয়ানি রান্না করব, তার জন্য মশলা বেটে নিচ্ছি। এটা হলো জিরা, এটা আদা, আর এটা হলো ধনিয়া। ধনিয়ার সাথে আমি কিছু মশলা দিতেছি, এটা হলো জয়ত্রী, এইটুকু পরিমাণ জয়ত্রী। তারপর 2টা লং আছে, এই 2টা লং। তারপর এই 2 টুকরা তারা মশলা আছে, তারা মশলা ভেঙে নিয়েছি আমি 2 টুকরা। আর এই কয়টা গোলমরিচ, তার ওখানে একটু জয়ফল দেব, এত বড় দেব না, এটার 1/3 দেব। তো অল্প রান্না করব বিরিয়ানি, 1-1.5 কেজি চাউলের বিরিয়ানি রান্না করব। তার পরিমাণ মশলা দিলাম, জয়ফল জয়ত্রী বেশি দিলে এটা কষ হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এখান থেকে 1/3 দেব জয়ফল। এটা বেটে নেব, এটা হলো আতপ চাউল আর মসুরির ডাল ভিজিয়ে রেখেছি, এখন পাটায় পিষে দিচ্ছি। এটা দিয়ে তেলা কচু শাকের বড়া করব। মশলা বাটা শেষ, বাজার থেকে পার্থর বাবা এই মুরগিটা এনেছে, ব্রয়লার মুরগি। তো এটা উপরে চামড়া টামড়া উঠিয়ে নিয়ে আসছে। আমি একটু কেটে কুটে নিই, ধুয়ে নিয়েছি একটু, কেটে আবার ধুয়ে নেব। Thank you.
এখানে 1 কেজি 700 গ্রাম মোরগ নিয়েছিল এখন কেটে কুটে যা হয় সব রান্না করে নিই এই মাত্র বাজার থেকে আনছি এই মুরগটা কেটে অমনে উপরে চামড়া ছিলে নিয়ে আসছি কত সহজে কেটে নিলাম বাজার থেকে একটু ইয়ে করে আনোনে সুবিধা হয়েছে ভালো বাস মাংস কাটা শেষ তো সবকিছু বেটে কুটে ধুয়ে একেবারে রেডি এটা হলো পেঁয়াজ কেটেছি বেরেস্তা বানানোর জন্য এই আলু এটা বিরিয়ানিতে দেব আর এখানে মশলা বেটে নিয়েছি পেঁয়াজ রসুন জিরা আদা এটা এখানে হলো ধনিয়া তারপরে গোলমরিচ জয়ফল জয়ত্রী আর তারা মশলা একটু সামান্য অল্প অল্প করে সব দিয়ে ধনিয়া দিয়ে বেটে নিয়েছি আর এখানে হলো পুরা দেড় কেজির তো থেকে বেশি হবে মাংস পুরাটাই দিয়ে দিলাম প্রথমে লবণ দিলাম মরিচ গুঁড়ো মরিচ হলুদ রসুন পেঁয়াজ ধনিয়ার সাথে তিন চারটা মশলা একসাথে মিশ্রিত তারপর আদা আর জিরা সবগুলো দিয়ে দিলাম এটা শুধু ওই পোলাওর জন্য রেখেছি আর এটা হলো টক দই পুরাটাই দিয়ে দিলাম সরিষার তেল দিলাম এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব সরিষার তেলের একটা সুন্দর ঝাঁজ খুব ভালো লাগে 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব এখানে আতপ চাউল আর এই মসুরির ডাল বাটা তো এটা হলো তেলা কুসুর শাক তো শাক আমি ভালোভাবে ধুয়ে এভাবে কুচি করে নিয়েছি তো এটা বড়া করব লবণ দিলাম স্বাদ মতো একটু হলুদ দিলাম 5-6টা কাঁচামরিচ কুচি করে দিলাম লবণ দিয়েছি হলুদ দিয়েছি এবার এটা দিয়ে মেখে নেব Thank you.
লবণ দিয়েছি লাল লাল করে আলুগুলো ভেজে নেব লাল লাল হয়ে গেছে উঠিয়ে নেব একটু গোটা জিরা ফোড়ন দিলাম আর একটা তেজপাতা পেঁয়াজ বেরেস্তাটা কি সুন্দর হয়ে গেছে দেখুন এবার বেরেস্তাটা উঠিয়ে নিন কিছু পেঁয়াজ রেখে দিয়েছি দারচিনি এলাচ দুইটা তেজপাতা তিন চারটা কাঁচা মরিচ একটু আদা বাটা একটু জিরা বাটা স্বাদ মতো লবণ এবার চাল দিয়ে দিব দেড় কেজি চাউল দিয়েছি চিনি গুঁড়া পোলাও চাল মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো একটু লেবুর রস দেবো এলাচি লেবু একটু দিলাম সামান্য এবার জল দিয়ে দিব ছয় কাপ চাউলে নয় কাপ জল দিয়েছি তো পোলাওটা সিদ্ধ হয়ে আসছে তো এখান থেকে আমি অর্ধেক করে নিয়ে নিচ্ছি মাংসটা দিয়ে তারপর উপর দিয়ে এটা বসিয়ে একটু সামান্য বেরেস্তা উপর দিয়ে দেব এবার এই ভাতগুলো আবার উপর দিয়ে বিছিয়ে দেব কয়টা আলু বোখরা দিব উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা এবার ঢেকে দেব চুলাটা একেবারেই কমিয়ে দেব একটু ঘি দিচ্ছি তেলা কচু শাকের বড়া এবার এটা কেমনে বানাবো দেওয়া যাবে কি সুন্দর কুঙ্গি মাধ্যমে টাকা দিয়ে কিন্তু কুঙ্গি মাধ্যমে টাকা দিয়ে কিন্তু
বলিতে ডালনে ওই মাংসটা দিতে সুবিধা, বাড়তে সুবিধা। ধর শাকের বড়াটা কেমন হয়েছে কি জানি, ভালোই লাগবো। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে পার্থ, সত্য, দাদাকে নিয়ে ওই ডাক্তারের কাছে গেছে। সত্য হলো আমার দাদার ছেলে। তো আমি ওই এ ফাঁকে খাওয়া দাওয়া করেছি যে থালা বাসন সব ধুয়ে টুয়ে নিয়েছি। তারপর এখন 5টা বেজে গেছে। তো রিয়া বলছে ওর একটা ব্লাউজ সেলাই করে দিতে বাড়িতে যাবে। তো ওই ব্লাউজ এটা সেলাই করবো। রিয়া আসছিল মামারকে, মামার সাথে দেখা করার জন্য রিয়া আসছি। তো আজকে দুপুরের খাওয়াটা ভালো ছিল, চিকেন বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। সবাই আমরা অনেক ভালো মজা করে খেয়েছি, সবাই মিলে অনেক ভালো হয়েছে। আপনাদের সাথে শেয়ার করি না খাওয়া দাওয়া। তো এই আর কি। তো আজকে সম্পূর্ণ ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।